অর্থাৎ ভারত এবং ইউএস মিলে পার্লামেন্ট থেকে মঞ্জুরি দেওয়া হলো ফোর ফোর ইঞ্জিন ব্যবহার করা হবে তেজেস মার্ক টেন্থ তিনশো সেন্টিমিটার নমস্কার বন্ধুরা চৌঠা জুন ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টেন ভারতে এসেছিলেন এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সাথে তার জিই এ ফোর ওয়ান ফোর ইঞ্জিনকে নিয়ে আলোচনা হয় জিইএফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ভারতে ম্যানুফ্যাকচারিং করা হবে অর্থাৎ ভারত এবং ইউএস মিলে জিইএ ফোর ওয়ান ফোর ভারতেই বানাবে আন্ডার ট্রান্সফার অব টেকনোলজি জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইউএস ভিজিটে যান তখন জেনারেল ইলেকট্রিক এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের মধ্যে এই জিই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনকে নিয়ে ডিল হয় এবং এই ডিলকে নিয়ে একটা বিগ ডেভেলপমেন্ট হলো সেটা হলো ইউএস কংগ্রেস অর্থাৎ ইউএসএর পার্লামেন্ট থেকে ভারত এবং ইউএসের মধ্যে জিই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে যে ডিল হয়েছে তাতে ক্লিয়ারেন্স দেওয়া হলো অর্থাৎ ইউএস পার্লামেন্ট থেকে মঞ্জুরি দেওয়া হলো সেপ্টেম্বরের জি টোয়েন্টি সামিটে জো বাইডেন যখন ভারতে আসবেন তখন এই ডিলকে নিয়ে ফার্দার ডিসকাশন হবে অর্থাৎ নেক্সট স্টেপ নিয়ে ডিসকাশন হবে অ্যাজ পার দ্য প্রসেস গত আঠাশে জুলাই ইউএস সেনেট ডিপার্টমেন্ট দ্য হাউস অ্যান্ড সেনেট ফরেন রিলেশন কমিটিকে জানায় এই ডিলের ব্যাপারে কিন্তু জানানোর বা নোটিশ পাঠানোর এক মাস পরেও কেউ এতে অবজেকশন জানায়নি নিয়ম অনুযায়ী বিল পেশ করার এক মাস পরেও কোনো কংগ্রেসনাল রিপ্রেজেন্টেটিভ বা সেনেটর যদি অবজেকশন না জানায় তাহলে এই বিলকে অনুমোদন হিসাবে ধরে নেওয়া হবে অর্থাৎ সোজা ভাষায় বিল পাশ হলো এই কন্ট্রাক্ট অনুসারে আশি শতাংশ ট্রান্সফার অফ টেকনোলজি হবে এগারোটি ক্রিটিক্যাল এরিয়াতে এবং পাঁচশোটি এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং হবে ভারতেই জি এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ব্যবহার করা হবে তেজস মার্ক টু এর মতো এয়ারক্রাফ্টে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট এবং ইন্ডিজেনাস টুইন ইঞ্জিন ডেক বেস্ট ফাইটার জেটে এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন হলো আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন বাইশ হাজার পাউন্ড বা আটানব্বই কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন করে এর লেন্থ তিনশো একানব্বই সেন্টিমিটার ডায়মিটার উননব্বই সেন্টিমিটার এবং ওয়েট এক হাজার একশো দশ কিলো জেনারেল ইলেকট্রিক এফ ফোর জিরো ফোর ইঞ্জিনকে আপগ্রেড করে এফ ফোর ওয়ান টু জিই ফোর হান্ড্রেড নন আফটার বার্নিং টার্বোফ্যান ডেভেলপ করে ম্যাকডোনাল্ড ড এ টুয়েলভ অ্যাভেঞ্জার টু এয়ারক্রাফটের জন্য এ টুয়েলভ অ্যাভেঞ্জার টুকে ক্যান্সেল করা হলে এই ইঞ্জিনকে ফার্দার ডেভেলপ করা হয় ফর এফ এ এইটিন ই এইটিন এফ সুপার হর্নেট জেনারেল ইলেকট্রিক সাকসেসফুলি এফ ফোর ওয়ান ফোরকে এফ ফোর জিরো ফোরের লো রিস্ক ডেরাইভেটিভ হিসাবে স্থাপন করেছে এফ ফোর জিরো ফোরের ব্যবহার করা হয়নি এমন কোনো মেটেরিয়ালস এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনে ব্যবহার করা হবে না বলে স্থির করা হয় এবং এফ ফোর জিরো ফোরকে যেভাবে ডিজাইন করা হয়েছিল ঠিক সেইভাবেই এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনকে ডেভেলপ করা হবে বলেও স্থির করা হয় এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনে এফ ফোর ওয়ান টু ইঞ্জিনে ব্যবহার করা কোর ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল এবং ওয়াই ওয়ান টু জিরো ইঞ্জিনের লো প্রেশার সিস্টেম ব্যবহার করা হয় এফ ফোর জিরো ফোর এবং এফ ফোর ওয়ান ফোরের মধ্যে একটি মেজর ডিফারেন্স হলো ফ্যান সেকশন এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের ফ্যান এফ ফোর জিরো ফোর ইঞ্জিনের থেকে বড় কিন্তু এফ ফোর ওয়ান টু ইঞ্জিনের থেকে ছোট। লার্জার ফ্যান ইঞ্জিন এয়ার ফ্লো ইনক্রিজ করে সিক্সটিন পারসেন্ট এবং ফাইভ ইঞ্চি লঙ্গার এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের মতো একে একটি এয়ার ফ্রেমে রাখার জন্য আফটার বার্নার সেকশনটিকে ফোর ইঞ্চি ছোটো করা হয় এবং কম্বাস্টার এক ইঞ্চি ছোট করা হয় আফটার বার্নার্ড সেকশানে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নোজল বা প্রপেলিং নোজল এরিয়াকে কন্ট্রোল করার জন্য এ ফোর ওয়ান ফোর ইঞ্জিনে ফিউল ড্রলিক সিস্টেম ব্যবহার করা হয় প্রপেলিং নোজল হলে এমন নোজল যেটা ওয়ার্কিং গ্যাসের ইন্টারনাল এনার্জিকে প্রপালসিভ ফোর্সে কনভার্ট করে ইঞ্জিনের অনেক আপগ্রেডেশান করা হয় এবং এর অনেক ভ্যারিয়েন্ট আছে এখনও পর্যন্ত ষোলোশোর বেশি ইঞ্জিন ডেভেলপ করা হয়েছে এবার ভারতেই জেনারেল ইলেকট্রিক এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড পাঁচশোটি জিইএফ ফোর ফোর ইঞ্জিন ডেভেলপ করবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের সেশানে ডিফেন্সের আরও আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ